আজকে আমরা দেখব মেট্রো রেলের টিকিট কিভাবে কাটতে হয়। প্রথমে আপনারা একক যাত্রা টিকিট এটিতে প্রেস করে দিবেন। তারপর আমি যেহেতু মতিঝিল যাচ্ছি, মতিঝিলে প্রেস করে দিলাম। আপনারা যদি অন্য কোথাও যান, এখানে অপশন দেওয়া আছে যেখানে যেতে চান প্রেস করে দিবেন। তারপরে ঠিক আছেতে প্রেস করে দিবেন, ডান সাইডে টাকাটি দিয়ে দিবেন। তো আমি মতিঝিল যাচ্ছি, মতিঝিলে ভাড়া 20 টাকা, আমি এখানে 50 টাকা দিচ্ছি। তো একটু ওয়েট করবেন। তো আমার কার্ডটি চলে আসছে, যে কার্ডটির মাধ্যমে আমি যেতে পারবো মতিঝিল। তো আমি যেহেতু 50 টাকা দিয়েছিলাম, আমার টাকাটা আমাকে ব্যাক করে দিবে, আমাকে 30 টাকা ব্যাক করে দিয়েছে। তো আপনারা যদি কোনো ক্ষেত্রে ভুল করে ফেলেন, ঘাবড়ে যাবেন না। তাহলে কি করতে হবে দেখুন। তো আমি আবার দিলাম একক যাত্রা টিকিট, তারপর মতিঝিল, ঠিক আছে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাকাটি নিচ্ছে না। টাকা যদি না নেয়, ইভেন হচ্ছে যদি কোনো কারণে আপনি ভুলবশত অন্য কোথাও দিয়ে থাকেন, তাহলে কি করবেন? তাহলে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে বাতিল নামের একটি অপশন আছে, এটাতে প্রেস করে দিবেন। তখন আবার প্রথম থেকে স্টার্ট করবেন। আবার দিয়ে দিলাম একক যাত্রা টিকিট, আমার গন্তব্য মতিঝিল, শাহবাগ থেকে মতিঝিল। টাকাটা দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে টাকাটা দিয়ে দিচ্ছি। তো টাকাটা এইভাবে নিচ্ছেন, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এই তো নিয়ে নিল। তো আমার কাজ সম্পূর্ণ হলো, একটু ওয়েট করতে হবে। এই তো আমার কার্ডটি চলে আসছে।